بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

অনেক জিনিস আছে যেগুলো পরিশুদ্ধ নিয়দ থাকলেও যদি সেই সেগুলো সম্পর্কে ইসলামী কোন নিষেধাজ্ঞা থাকে সেই ক্ষেত্রে ওই পরিশুদ্ধ নিয়াতকে প্রাধান্য দেয়া যাবে না যেমন কোন মানুষ কাউকে হাইজাক করলো যে হাইজাক করার উদ্দেশ্য হল যে এই টাকাগুলো আমি মসজিদ মাদ্রাসায় ব্যয় করবো তো শরিয়াতে তাকে নিষেধ করবে এই কেন যেহেতু হাইজাক করা নিষেধ অন্যের মাল ভক্ষণ করা এভাবেই করে উপমা দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি যে ছবি তোলা যেগুলো প্রয়োজনের ক্ষেত্রে আইডেন্টিফাইয়ের জন্য অথবা বিশেষ কোনো কারণে ছবি তোলার অনুমতি অনুমোদন ততটুকুই আছে যতটুকু প্রয়োজন হবে তো শুধুমাত্র মানুষকে উদ্বুদ্ধ করার এই এতটুকু ছোট্ট নিয়াতের মাধ্যমে যদি আমরা এই জিনিসকে সেলফি তোলা যদি আমরা জায়জ কারার দিই তাহলে এর দ্বারা আরো অনেক খারাপ জিনিস এসে উপস্থিত হবে আর ইসলাম এই বিষয়টাকে যেহেতু স্পষ্ট করে ছবির অঙ্কন এগুলো দিয়েই তো নু আলসালুয়াসাল্লামের সময় শির্ক শুরু হয়েছিল ছবি দিয়েই শিরকে আসার পিছনেই দেখা যায় যে ওই আউকা তাজিদ উদ্বালিন ইল্লা খাসারা সুরা নুহের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে ওদের ছবি অঙ্কন করা হয়েছিল আসলে যদি আপনি বলে বললেন যে শুদ্ধ নীত থাকলে তারপরও দেখবেন আপনি শুদ্ধ কে যেটা আপনি বললেন এটাকে এক পাল্লায় রাখেন আরেকদিকে দেখেন প্রচার প্রসার বা মানুষ বলবে বা একবারে কাবাঘরে চত্বরে গিয়ে ছবি তুলেছে এ জাতীয় অনেকগুলো অনাকাঙ্ক্ষিত বিষয় কিন্তু গোপনভাবে অন্তরে প্রবেশ করবে যেহেতু ছবির ব্যাপারে নিষেধাজ্ঞা সেই ক্ষেত্রে অ্যাভয়েড করে চলা উচিত আর এর দ্বারা কি হবে স্বাভাবিকভাবে আপনার মনের মধ্যে একটা রেখাপাত করবে যে কাবা ঘরের চত্বরে অথবা এবাদতের একটা দৃশ্যই যদি আমার ক্যামেরা বন্দী করা ক্ষেত্রে সেক্ষেত্রে ওলামাইকার অনুমতি না দিয়ে থাকেন তাহলে আমার বিবাহ আমার পার্টি আমার জন্মদিন আমার বন্ধুদের সাথে আড্ডা আমার কমিউনিটি সেন্টারে যোগদান এভাবে করে তাহলে এই ছবিগুলো তো কিছুতেই হবে কিছুতেই এটা জায়েজ হতে পারে না কিছুতেই এটা অ্যাকসেপ্ট করতে পারে না দেখেন এর দ্বারা কিন্তু আপনারা ভালো জিনিসের মাথায় রেখাপাত করবে ওলামাই কেরামগণ কি বলা হয় যে মানসিক পরিশুদ্ধ এভাবে করে আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসবে স্বাভাবিকভাবেই যেখানে ভালো এবাদতের ছবি যেখানে তোলার ব্যাপারে ওলামায় কেরামগণ মতামত দেন না সেক্ষেত্রে আমাদের এই বিবাহ পার্টি আর এই বন্ধুদের সাথে আড্ডা যেখানেই গেলাম শট করে সেলফি তোলা শুরু করে দিলাম তো ওইগুলো কিন্তু তখন আপনার মনের মধ্যে বিবেকই আপনাকে বলবে যে ওই ছবি যখন তোলার অনুমতি নেয় সেক্ষেত্রে তুমি অন্য অন্যত্র তুমি ছবিটা কিভাবে তুলবা তো ছবির সাথে আসলে ইসলামের সাথে একটা বড় দুশনী আপনারা জানেন যে ছবি যেই ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরস্তাই থাকে ফেরেস্তা প্রবেশ করে না তাহলে যেই বিষয়টা ছবি যেই ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তাহলে সেই ক্ষেত্রে এই ছবিকে আপনি কোন পর্যায়ে নিয়ে যেতে পারেন সেটা যতই এবার হোক না কেন কারকে পিছনে দিয়ে কাবা ঘরকে সামনে দিয়ে আপনি বলেন সেই ছবি যদি বড় করে ঘরে টানায় রাখেন সেটা কি জায়েজ হবে সেটাও জায়েজ হবে না এক কথায় ছবির এই মোহর থেকে অবশ্যই দূরে থাকতে হবে আর যদি একটা দুইটা কোথাও কেউ তুলে ফেলে সেটা মনে করতে হবে যে এই কাজটা আমার একেবারেই তাকওয়ার পরিপন্থী ফতুয়ার দাবি হল যে হয়তোবা কখনো কে করে ফেললে সেটা করে ফেললো হয়তোবা স্মৃতি ধরে রাখলো অথবা এটাও হতে পারে যেটা আপনি বললেন যে উদ্বুদ্ধ হওয়া অথবা নিজেকে এই যে যাক আমি একটা সময় তো আমরা করতাম হজ করতাম আজকের আমি সেই রাস্তায় আছি কিনা সেটা নিজস্ব ব্যাপার কিন্তু তাকওয়ার দাবি হলো এর থেকে দূরে থাকা আর ফতুয়া হলো যে যদি কখনো এরকম কোনো কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে এটাকে মনে করতে হবে যেটা তাকওয়ার পরিপন্থী বিষয় এতটুকুই মনে রাখতে হবে এর দ্বারা হবে কি আপনার অন্তর পরিশুদ্ধতা হবে এবং আরো অন্যান্য সামনের ছবি বিষয়ে কর্মকাণ্ড আপনাকে বাধাগ্রস্ত করবে আর এটাই মূলত ইসলামের মানুষরা আল্লাহ তালা আমাদেরকে এই ছবির ফেতনা থেকে সেলফির ফেতনা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুক আমি আলাইকুম